পাশে বাড়িতে প্রোগ্রাম চলতেছে কোন বাড়ি আমার বড় বাড়ির সামনে আর 2 মিনিট থাকবে তো আমার বদল তো ফিরে দিল আপনটা কি করে লাগবে বয়সটা বলবেন মানে বয়সটা তো 30 শ্বশুর নাম কি বলতো দাদা রাবুন তাক রাবুন তাই গেট আর আরো হঠাৎ করে রাত্রিবেলা প্রায় আনুমানিক 11:30 মানে 12টার সময় আমি টের পাইছি যে আমার ঘরের দরজার সামনে আগুন কি করে আগুন আইছি রাত আমি কইতে পারি না কিন্তু হঠাৎ করে তো আমি আর দরজা খুলছি না খুলে জানলে কয়েকজন আমার পাড়ার লোকের ফোন করছি ফোন করে ডাকাইছি জানলা খুলে ফিরে দেখি ঘরের দরজার সামনে আগুন কিন্তু কে ফালাইছে কি করে আইছে এটা তো আমি কইতে পারি না কিন্তু হের বাবা কালকে সন্ধ্যার সময় সিপিএম এর স্কটিং এ গেছিল আমি বিজেপি করি ঠিক আছে আমি মহিলা মোর্চার সম্পাদিকা কিন্তু হের বাবা কালকে সন্ধ্যার সময় সিপিএম এর স্কটিং এ গেছে যে এরপর তো হের বাবা ঘরে ঢুকে আছে এরপর কোনো ঝামেলা ঝামেলা নাই কিছু নাই কিন্তু হঠাৎ করে আগুনটা দেখে সে তো আমার নার্ভাস লেগে গেছে কি করে আগুনটা আইলো আপনি দরজা খুললে কি দেখছেন দরজা খুলছি আমি প্রথমে দরজা খুলছি না আমি জানলা খুলে দেখছি জানলা খুলে সে দেখি কি তো আমার ঘরের দরজার সামনে আগুন আগুনটা তো 2 মিনিট থাকলে পরে আমার পুরো ঘর জ্বলে দিল কইলে এখানে কিছু দেখছেন আগুনের সাথে কিছু না আগুনের সাথে একটা প্লাস্টিকের বোতল দেখছি আমি যে এরা ফুটতাছে কি মনে হয় আপনি কেরল লাগাইতে পারেন কে লাগাইবো কারা লাগাইবো আমি না দেখ তার নাম কইতে পারি না কে লাগাইবো কারা লাগাইবো এরা তো আমি কইতে পারতাম না এটা কি হইতে পারে কি হইতে পারে ইডো আমি সঠিক কইতে না কারণ কারোর লোকে তো আমার কোনো সত্যতা আমি নাই বা কারোর লোকে ঝগড়া কেস কিছু কাজে এসব কিচ্ছু নাই আমার আপনার সামনে কি করেন এমনি আমার সামনে দোকান আছে অফিস টিলা ইদার নাম কি তা এই জায়গা 2 নং গৌতম নগর কি নাম আপনার সামনে কৃষ্ণচন্দ্র দাস পুলিশ আইছে না পুলিশ সকাল রাতে বেলা 1:30 সময় পুলিশ আইছে Subscribe to Tripurainfo and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.